পুরান মডেল না সপ্তাহখানেক কত টাকা কিনছ? দশ হাজার তোমার নিজের ব্যক্তিগত? ও ভালোই তো, তোমার সুন্দর টাকা হইলে। তুমি যেন কিসে চাকরি করতো? সুন্দর তোমার প্রিন্টার টিন্টার ভালোই আছে। সর্বসাকুল্যে তাদের কাছ থেকে আমরা 45,50,800 টাকার জাল নোট জব্দ করি। সাধারণত 1,00,000 টাকার জাল নোট তারা বিক্রি করে হলো 20-25,000 টাকা। তারা প্রায় 3 কোটি টাকা পর্যন্ত এই চক্রটি বিভিন্ন সময় ছাপিয়েছে এবং মার্কেটে তারা এটা ডিস্ট্রিবিউট করেছে। 2 জায়গায় অভিযান পরিচালনা করে 5 জন আসামিকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ রনুমিয়া, মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ লাজু আহমেদ, এই 5 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। 5 জন আসামিদের মধ্যে 2 জনকে প্রথমে আমরা সাইফুল ইসলাম এবং তার সহযোগী শাহীন, এই 2 জনকে আমরা ভালুকা থেকে, ময়মনসিংহের ভালুকা থেকে একটা ভাড়াটিয়া বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা তাদের এই যে জাল নোট তৈরি যে সমস্ত সরঞ্জামাদি, আমরা 1টি ল্যাপটপ, 2টি প্রিন্টার, 6 বোতল স্পিরিট, 9টি টোনার ও কাটিজ, 2টি স্টিলের স্কেচ, 1টি টিউব গাম এবং প্রিন্টারের কেবল সহ অন্যান্য আলামত আমরা সেখান থেকে সংগ্রহ করি। আমরা যে 2টো অভিযান পরিচালনা করেছি সর্বসাকুল্যে তাদের কাছ থেকে আমরা 45,50,800 টাকার জাল নোট জব্দ করি। এই সমস্ত টাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1,000 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে এবং 200 টাকার নোট আছে। ভালুকা থেকে 2 জনকে গ্রেপ্তার করার পরে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে, তাদের যে অপরাপর সহযোগী যারা মাঠ পর্যায়ে এই টাকাগুলো বিলিয়ে দেয়, সেই চক্রের বাকি 3 জন হচ্ছে রনুমিয়া, আলামিন এবং লাজু, এদেরকে আমরা আশুলিয়া থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে জানা যায় এই 5 জনের এই গ্রুপটার মূল নেতৃত্বকারী হচ্ছেন সাইফুল, তার বাড়ি সুনামগঞ্জ জেলায় এবং তিনি নিজে ভাড়া বাসা নিয়েছেন ভালুকাতে। সেখানে শাহিনের সাথে তার আগে থেকেই পরিচয় ছিল। শাহিন সহ একসাথে বসে তারা ওই বাড়িতে এই টাকাগুলো প্রিন্ট করত, বিভিন্নভাবে মেসেঞ্জার গ্রুপ করে, নিজেদের মধ্যে মেসেঞ্জার গ্রুপ করে ফেসবুকে বিভিন্ন জনকে তারা অ্যাড করার চেষ্টা করে। যেটা আমরা দেখেছি তাদেরকে, তাদের মোবাইল এবং তাদের যে ডিভাইসগুলো পর্যালোচনা করে, তারা মেসেঞ্জার গ্রুপে কাউকে যদি অ্যাড করতে পারে এই জাল টাকা নেওয়ার জন্য, তারা বলে যে আমাদের কাছে টাকা আছে, টাকার বান্ডেলটা তারা মেসেঞ্জারে ভিডিও কলের মধ্যে দেখায় বিভিন্ন লোকজনকে, অগ্রিম তাদেরকে পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার পরে পরবর্তীতে তারা টাকাগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেয়। সাধারণত 1,00,000 টাকার জাল নোট তারা বিক্রি করে হলো 20-25,000 টাকায়। এই চক্রটি প্রায় গত 1 বছর ধরে তারা বিভিন্ন স্থানে এরকম টাকা সরবরাহ করতেছিল। আমরা যেটুকু জানতে পেরেছি তারা বরিশাল, নীলফামারী এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে তাদের কিছু লোকজন আছে যাদের কাছে তারা এই টাকা পয়সা পাঠিয়েছে এবং মাঠ পর্যায়ে তারা বিক্রি করছে। আপনি জানেন যে এই জাল টাকার ব্যবসা এটা অত্যন্ত একটা লাভজনক, তো যার জন্যই বাকিরা আস্তে আস্তে প্রলুব্ধ হয়ে এই গ্রুপে সংযুক্ত হয়। আসামি শাহীন, তার বাড়ি হলো বরিশাল উজিরপুরে। গ্রেপ্তারকৃত অন্য আসামি যেমন একজনের বাড়ি রনুমিয়া, তার বাড়ি নবীনগর জেলায়। গ্রেপ্তারকৃত 4 নম্বর আসামি আলামিন, তার বাড়ি হলো সিরাজগঞ্জ জেলায়।
এবং গ্রেপ্তারকৃত 5 নম্বর আসামি লাজু আহমেদ, তার বাড়ি হলো নীলফামারী জেলায়। তা আমরা এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদে যেটা পেয়েছি, তারা প্রায় 3 কোটি টাকা পর্যন্ত এই চক্রটি বিভিন্ন সময় ছাপিয়েছে এবং মার্কেটে তারা এইটা ডিস্ট্রিবিউট করেছে।